নমস্কার বন্ধুরা, সুশোভনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজ আমি বানাতে চলেছি চিকেন পোলাও। তো এটি আমি প্রেশার কুকারে বানাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। তো এটি বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তাতে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবং প্রায় 1 চামচের মতো লেবু রস দিয়ে দিলাম। এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং 30 মিনিটের জন্য রেস্টে রেখে নিতে হবে। তো আমি নিয়ে নিলাম 1 বাটি চাল এবং ওই চালটিকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে এবং এটিকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং 2টো তেজপাতা। তো এটি আমি প্রেশার কুকারে বানাবো, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা ঘি কিংবা বাটারও ইউজ করতে পারেন, আমি এটি তেলে ইউজ করছি। তো আমি সব মশলাগুলোকে দিয়ে দিলাম, যে মশলাগুলো আমি দেখালাম দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এটিকে ভালোভাবে ফ্রাই হতে দিলাম, দেখুন ফ্রাই হয়ে গেছে এবং মাংসটা আমি মাখিয়ে রেখেছি না, সেই মাংসটা আমি দিয়ে দিলাম। তো হালকা কষানোর পরে আমি চাপা দিয়েছিলাম, তারপর যখন একটু তেল বাড়াতে শুরু করলো তখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং গরম মশলা দিয়ে দিলাম। টমেটোগুলো যেহেতু নরম সেহেতু এগুলো তাড়াতাড়ি গলে যায়, তাই আমি টমেটোগুলো একটু দেরিতে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটিতে আমি 2 বাটি জল নিয়ে নিয়েছি। তো আপনাদের এটাই বলার, যদি আপনারা 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল নেবেন। আবার এটিকে চাপা দিয়ে দিলাম এবং দেখুন যখন ফুটতে শুরু করলো তখন একবার নাড়িয়ে দিলাম, দিয়ে তাতে আমি চালটিকে দিয়ে দিলাম। চালটি যখন দিলাম তখন কিন্তু একটুও জল ছিল না, আমি সমস্ত জল ফেলে দিয়েছিলাম। একটু নাড়িয়ে নিলাম, নিয়ে চাপা দিলাম 5 মিনিটের জন্য। দেখুন ফুটতে শুরু করেছে, তখন আরেকবার নাড়িয়ে দিতে হবে। আমি যেমনভাবে করছি তেমনভাবে আপনারাও ট্রাই করুন। তো এটিকে আবার চাপা দিয়ে দিয়েছি, দেখুন চাল এবং জল ঠিক একই পজিশানে চলে এসছে। এই পজিশানে আপনারা কুকারের ঢাকনাটাকে দিয়ে দেবেন। দেখুন আমি চাপাটিকে দিয়ে দিলাম। তো আমি 2টো হুইসেল দিয়ে তারপরে এটিকে আমি কিন্তু বাষ্পটাকে বসতে দিয়েছিলাম, বের করিনি। তো এটিকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। অনেকে বলে চাল ভেঙে যায়, কিন্তু এই পাত্রের মধ্যে একটু ঠান্ডা হওয়ার পরে দিলে চাল একদমই ভাঙবে না। আমি হালকা করে সব চালটাকে খেলিয়ে দিলাম, একটা বড় পাত্রের মধ্যে আপনারা খেলিয়ে দেবেন, একটু ঠান্ডার জন্য ওয়েট করবেন, দেখবেন একদমই চাল ভাঙবে না। তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমি সার্ভ করছি, আমি যেই রকমভাবে করেছি আপনারাও চেষ্টা করবেন এই রকমভাবে করার, তাহলে অবশ্যই পোলাওটি ভালো হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট। আপনাদের থেকে আমি আশা রইল। নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।